সব আলোচনার কেন্দ্রবিন্দুতে আবারও সাকিব আল হাসান। এবার আর শুধু দেশের ক্রিকেট নয়, তাকে নিয়ে আলোচনা সমালোচনা ছড়িয়েছে পুরো ক্রিকেট বিশ্বে। অনেকেই তার পক্ষ নিয়েছেন, অনেকে আবার অবস্থান নিয়েছেন প্রতিপক্ষ শিবিরে। যদিও এসব নিয়ে মোটেও ভাবছেন না বিশ্ব সেরা ওয়ান ডে অলরাউন্ডার। 2017 থেকে 2019 এমসিসির ওয়ার্ল্ড ক্রিকেট কমিটির সদস্য, খুব ভালো করেই জানেন সমস্ত আইন কানুন, তাই মাঠে কোনটার প্রয়োগ কখন করতে হবে তাকে আলাদা করে শেখানোর নেই কিছু। তবে ম্যাথিউস কাণ্ডের পর বিষয়টাকে যদি ইতিবাচক হিসেবে নেওয়া হয় তাহলে ক্রেডিট কিন্তু সাকিবের একান নয়, কারণ ওই মুহূর্তে হিট অফ দ্য মোমেন্টে মিস্টার 75 এর মাথাতেও আসেনি আপিল করার কথাটা, কারণ বোলিং প্রান্তে বেশ স্বাভাবিকভাবেই অপেক্ষা করছিলেন তিনি। কিন্তু সে সময়ই প্রভাবক হয়ে আসেন একজন ফিল্ডার, যিনি বুদ্ধি দেন সাকিবকে এই কাণ্ড ঘটানোর, যা পোস্ট ম্যাচে নিজেই জানিয়েছেন সাকিব, যদিও নামটা বলেননি ক্রিকেটারের। One of our fielder came to me and said, if you appeal, the law says he's out. তবে অধিনায়ক তার ক্রিকেটারকে লোকচক্ষুর আড়ালে রাখতে চাইলেও ব্রডকাস্ট ক্যামেরায় ধরা পড়ে গেছেন সেই ফিল্ডার। 25তম ওভারের 3 নম্বর বলটা করতে তখন বোলিং প্রান্তে চুপচাপ দাঁড়িয়েছিলেন সাকিব, অপেক্ষা করছিলেন কখন হেলমেটটা ঠিকঠাক করে ব্যাটিং ক্রিজে দাঁড়াবেন অ্যাঞ্জেলো ম্যাথিউস। ডাগ আউট থেকে তখন হেলমেট নিয়ে চলেও আসেন দ্বাদশ খেলোয়াড়। কিন্তু ঠিক তখনই আস্তে আস্তে সাকিবের দিকে এগিয়ে আসেন দলের সহ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। মুচকি হেসে কিছু একটা বলেন তিনি অধিনায়ককে, এই এক কথাতেই মাথা খুলে যায় ক্যাপ্টেনের। রস এরসমাসের দিকে এগিয়ে গিয়ে টাইম ডাউটের জন্য আপিল করে বসেন তিনি। এরপর বিষয়টা ম্যাথিউসকে বললে শুরুতে একটা হাসি দিয়ে উড়িয়ে দিতে চেয়েছিলেন লঙ্কান অলরাউন্ডার, পরে যখন বুঝলেন সাকিব সিরিয়াস তখন বুঝেছেন ভুলটা তিনি করে ফেলেছেন। পরে কাকুতি মিনতি করেও নিজের উইকেটটা আর বাঁচাতে পারেননি ম্যাথিউস। নিয়ন মোহাইমেন, সময় সংবাদ।